আলমডাঙ্গা থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার। রবিবার সকালে আলমডাঙ্গায় পল্লী গোপাল দিয়ার গ্রামে জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হার্ডদি ইউনিয়নের গোপাল দিয়ার গ্রামের জামে মসজিদের পাশে সকালে ছোট ছোট বাচ্চারা খেলতেছিল। হঠাৎ নজরে পড়ল লাল টেপ দিয়ে মোড়ানো ছোট বলের মতো দুটি বস্তু দেখতে পায় এবং দ্রুত পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অবহিত করে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে বোমার বিষয়টি নিশ্চিত হয়ে 999-এ ফোন দেয়। ওই ফোন পেয়ে আলমডাঙ্গায় থানার অফিসার ইনচার্জ হাট বোয়ালিয়া ক্যাম্প ইনচার্জকে নির্দেশ দেয়। ক্যাম্প ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে থানার হেফাজতে পাঠানো হয়েছে।